তুমি দেখো তার সাথে সাথে তারপরে যে জ্যাকলিস ফিনিশ কুল পুশ করেছিল বলে ফাউলটা দেওয়া হয়েছে, যেটা আমরা হ্যারিকে অপুষ্টে যেভাবে খেলার গতি দেখছি, যেভাবে এতটা ওপেন কেন ইরান এখন ওপেন ফুটবল খেলতে আরম্ভ করছে, চেষ্টা করছে গোল করার এবং অ্যাটাক করার। তিনটি ম্যাচ গ্রুপে শটটি প্রতিহত কিন্তু তৈরি ছিল জয়ের ক্ষেত্রে, এবং তিন গোল হজম করার পর এই আরো গোল অন্য টিমকে ফেয়ার প্রবলেম লাল দল অর্থাৎ লাল দৈত্যদের দিকে নিয়ে এসেছিলেন। শুধুমাত্র 17 অর্থাৎ নতুন ফুটবলার তার জুড়ি মেলা ভাগ ডান দিক থেকে বুকায় সাকা কনফিডেন্ট। তুমি দেখো তার সাথে সাথে ইজি ভাবে জানে সাকার লেফট ফুট তিনজন আরো সুপার ট্যালেন্ট, তারা সাইড লাইনে অপেক্ষারত। ক্যালাম উইলসনকে আমরা দেখলাম এই মরশুমে তার ইংল্যান্ডের সর্বোচ্চ ক্লাব পর্যায়ে পারফরমেন্স চোখ আগিয়ে দেওয়ার সঙ্গে রয়েছেন ফিল ফোডেন ওয়ান্ডার বয়, ঠিক একই রকম ভাবে আমরা দেখতে পেলাম মার্কাস র্যাশফোর্ডকেও। আবার একটা সুযোগ অসাধারণ 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 বাদিকে খেলে নেওয়া ক্রস বলটা মারতে গেছিল জেরেমি, তার জন্য বলটা বাইরে। যদি তো মাঠে নায়কের আগমন ঘটছে মধ্যপ্রাচ্যের ফুটবল বিপ্লব এনেছেন তিনি, আলিদাই চলে যাওয়ার পর এশিয়ান ফুটবলে তিনি অবিসংবাদিত রাজা। তার মাঠে ওই জায়গাটা ভুল পাবে সেটাই হয়েছে কিন্তু। তুমি সাউথ গেটের ফর্মেশনের কথা বলছিলে, আমরা যদি দেখি 2018 এবং 2020 অর্থাৎ শেষ বিশ্বকাপ এবং ইউরো দুটি ক্ষেত্রেই কিন্তু তিনি 4-2-3-1 ফর্মেশনে খেলেছিলেন, মাঝে তার ফর্মেশন চেঞ্জ করেছিলেন। তিনি কিন্তু বড় মঞ্চে এই ফর্মেশনেই আস্থা রাখেন, সেটা আরও একবার প্রমাণিত। তার জন্যই কিন্তু সিস্টেমটা চেঞ্জ করেছে শুধু, তার জন্যই যেহেতু রেজাল্ট লাস্ট 7th month তুমি যদি রেজাল্ট দেখো ইংল্যান্ডের খুব খারাপ রেজাল্ট, একটা মাত্র জিতেছে 5টা ম্যাচের মধ্যে, তো তাই জন্যই চেঞ্জ করতে হয়েছে বাধ্য হয়ে। শেষ 10 মিনিটের খেলা চলছে, ইংল্যান্ড 5-1 গোলে আগুয়া। গোটা ম্যাচে শুধুমাত্র 5টি গোল করা নয় যে প্রাধান্য নিয়ে ফুটবল খেলেছে আজ ইংল্যান্ড দল, তা কিন্তু তারিফযোগ্য। গোটা ম্যাচে 70% উপর বা কাছাকাছি বল পজিশন, চমৎকার বল ডান দিকে মার্কাস র্যাশফোর্ড ছুটছে, ষষ্ঠ গোলটি কি আসবে? মার্কাস র্যাশফোর্ড মার্কাস র্যাশফোর্ড মার্কাস র্যাশফোর্ড শটটি প্রতিহত, এখনো বলের দখল রয়েছে ফিল ফোডেন, চমৎকার উইলসন পাসটি ঠিকমত বুঝতে পারে, একটু হেভি হয়ে গেছে পাস, তার জন্যই তো তুমি হার জিত লেগে থাকবে, তুমি কামব্যাক কি করে করবে সেটার উপরে তুমি তোমার ক্যারেক্টার কি, সেইখান থেকে ফিরে আসতে কি বাউন্স ব্যাক করছো সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, তোমার ক্যারেক্টারের উপরে তুমি কিভাবে বাউন্স ব্যাক করছো। ঠিক তাই, ইউথ বেলিংহাম তাকে স্টিভেন জেরার্ডের উত্তরসূরি বলা হয়েছিল, খুব বেশি এরকম উদাহরণ আমরা দেখি না মেহতাব, যেখানে ইংল্যান্ডের ফুটবলাররা বেশিরভাগ তাদের দেশের ফুটবলের সর্বোচ্চ লিগে খেলতেই পছন্দ করে। মাত্র 18 বছর বয়সে বেলিংহাম কিন্তু জার্মানির সর্বোচ্চ ডিভিশনে এই আশা নিয়ে দলে নাম লিখিয়েছিলেন একটি বড় ক্লাবে, আমরা সবাই জানি কেন, তিনি
আলাদাভাবে নিজেকে চেনাতে চেয়েছে।